ৰাঘৱৰ অলপ কিবা কিবি হ'ল, অকণমান পলিটিকেল ইছ্যু আহিল, কিবা আহিল। আৰ্ট এণ্ড কালচাৰত পলিটিকেল ইছ্যু আহিব নাপায় আচলতে। তাৰ এতিয়াও বিৰোধী, মই এতিয়াও বিৰোধী আছে, সদায় বিৰোধী আন্দোলন কৰিম। কিন্তু এইবাৰ আমি তেনেকৈ আগৰ নিচিনা নকৰোঁ, কাৰণ আমি পাঁচজন লৰুৱা হেৰি আছোঁ। মই এইবাৰ মই হেৰিত ব্লাডত ইউৰেনিয়াম ভৰাই দিবলৈ দিছোঁ। এইকাৰণে প্ৰথম কাম কৰিছে মোৰ লগত এই ৰকি দপ চৰণাম, সিয়ে কৰিছে গোটেই কাম। আৰু দিগ দিগন্তই কম্প'জ কৰিছে ন? হয়, কম্প'জ কৰিছে, কম্প'জ কৰিছে। আৰু আজি ভিডিঅ' ৰিলিজ হ'ব নেকি? লিৰিকেল ভিডিঅ', লিৰিকেল ভিডিঅ'। অ'কে, চ' বৰষা গানটোৰ নাম। মোৰ আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। মই গোৱা, মই কেতিয়া গাইছিলোঁ? দুমাহমান আগতে গাইছিলোঁ, দুমাহমান হয়, দুমাহমান আগতে গাইছিলোঁ। আৰু মোৰ ষ্টুডিঅ'তে সেইকাৰণে আজি অপেনিং কৰিছে, ৰিলিজ কৰিছে এনেকৈ কেক চেক কানি। চ' সকলোৱে শুনিব, আশীৰ্বাদ কৰিব আৰু নতুন কাম কৰিবলৈ আগুৱাই যাবলৈ সুবিধা দিব, সেইটোৱে কৈছোঁ। দাদা, যিহেতু আপোনাৰ শিকাৰ ইতিমধ্যে বিশ্বকৰ্ম গ্ৰহণ চলিলে, লণ্ডনতো আছিল, কেনেকুৱা ধৰণৰ গোটেই শিকাৰৰ কাম? খুব ভাল হৈছে শিকাৰ। আৰু প্ৰথম অসমীয়া চিনেমা চাগে এনেকৈ লণ্ডনত শ্বুট কৰা হৈছে। আৰু বহুত ডাঙৰ টীম, বম্বেৰ মানুহ আছে, আৰবৰ মানুহ আছে, ফ্ৰান্সৰ মানুহ আছে, ইংলেণ্ডৰ মানুহ আছে, বেংগলী মানুহ আছে, অসমীয়া মানুহ আছে, চবে একেলগে কাম কৰিছোঁ। আৰু লণ্ডনৰ সেই প্ৰচণ্ড ঠাণ্ডাত খুব ভাল লাগিল, আপোনালোকে চাগে চাইছে। আৰু প্ৰথমবাৰ সিদ্ধাৰ্থৰ মই একেলগে কাম কৰিছোঁ, যাক আপোনালোকে কে কে বুলি কয় চবে, মই নকওঁ। চ' উৰ্মিলা মহন্তৰ প্ৰথম কাম কৰিছে মোৰ লগত, ধ্যানেই প্ৰথম, প্ৰথম চিনেমা তাই প্ৰথম মোৰ লগত কাম। চ' অলপ বেলেগ ধৰণৰ চিনেমা শিকাৰ, নামটোৱে শিকাৰ। আমাৰ টাইম লাগিব অলপ, জুলাই আগষ্ট তেনেকুৱা মানে ৰিলিজ কৰিম। তাৰপিছত মই আকৌ নিজৰ চিনেমা আছে ৰুই ৰুই বিনালে, মই জানুৱাৰীত ষ্টাৰ্ট কৰিম। চ' শিকাৰৰ পিছতে ৰুই ৰুই বিনাল দিম। চ' বেক টু বেক অহা বছৰ মোৰ দুখন চিনেমা ৰিলিজ হ'ব। জুলাই আগষ্ট ভাবিছোঁ শিকাৰ, তাৰপিছত মই সদায় ছেপ্টেম্বৰত ৰিলিজ কৰোঁ। চ' ছেপ্টেম্বৰ ছয় আঠ তাৰিখ মানে মই ৰুই ৰুই বিনালে এৰিম। তাৰ আগে আগে একমাহমান আগতে মই শিকাৰ এৰিম। শিকাৰখন এখন একশ্যন থ্ৰিলাৰ হয় আচলতে, অসমৰ পটভূমি, তাৰপৰা আকৌ লণ্ডনৰ পটভূমি। চ' দুটা বস্তু এড হৈ আছে চিনেমাখন। কাহিনীটো মই কৈ নিদিওঁ, চালে গম পাব, কিন্তু ইণ্টাৰেষ্টিং, ইটছ ভেৰি ইণ্টাৰেষ্টিং। আৰু চবেই জানে মই প্ৰত্যেকখন চিনেমাত মই বেলেগ বেলেগ কেৰেক্টাৰ কৰি ভাল পাওঁ। এইখন চিনেমাত মই আদিবাসী ৰোল কৰিছোঁ। চ' মোৰ মেকআপতে বহুত টাইম যায়, মোক কলা চোলা কৰি বনাই বহি থাকিব লাগে। আৰু মই আকৌ ৰুই ৰুই বিনালত আকৌ মই এটা ব্লাইণ্ড কেৰেক্টাৰ কৰিম প্ৰথমবাৰ, এটা ব্লাইণ্ড ছিংগাৰ এটা, সেইটো কাৰণে প্ৰেক্টিচ কৰি আছোঁ। চ' বেলেগ বেলেগ চিনেমাত বেলেগ বেলেগ কেৰেক্টাৰ কৰি ভাল লাগে, একেধৰণৰ কৰি ভাল নালাগে। আৰু ষ্টাইলবিলাক নতুন হ'ব লাগে, নতুন ষ্টাইলৰ নতুন চিনেমা মানুহে ৰস পায় চায়। আৰু অসমবাসী ৰাইজক অনুৰোধ জনাইছোঁ যাতে অসমৰ চিনেমা, অসমীয়া চিনেমা প্ৰমোট কৰে, যাতে আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, নতুন চিনেমা বনাব পাৰোঁ। সেইটোত আমি আগভাগ লৈ আছোঁ, আমি কথা পাতি আছোঁ যিমান পাৰোঁ। মই কেইবাটাও খুলিছোঁ দেই, মই এঘাৰটামান হল খোলালোঁ। মিছন চাইনাতে খোলাইছিলোঁ, মই কাঞ্চনজংঘাত খোলাইছোঁ, এইবাৰো ডক্টৰ বেজবৰুৱাতো খুলিছে। আৰু এইবাৰ আমি ডক্টৰ বেজবৰুৱাৰ পৰা আৰু এটা বস্তু হাতত ল'লোঁ, যে আমি অসমীয়া চিনেমা ইণ্ডিয়াৰ বাহিৰত কেনেকৈ আমি শ্ব' কৰিব পাৰোঁ, নিউয়ৰ্কত হওক, বষ্টনত হওক, লণ্ডনত হওক, আমি কৰিলোঁ। কিন্তু সেইটো কৰি দেখুৱাইছোঁ, প্ৰায় আমি দহটামান জেগাত অসমীয়া মানুহ, বেংগলী মানুহ চবেই আহিছে চাইছে, সেইটো এটা ভাল খবৰ। কিছুমান সেই নতুন বস্তু কৰি আছোঁ, আৰু য'ত য'ত হল নাই তাত আমি টুৰিং এটা ফেচিলিটি, যাতে মানুহে গৈ পেলাই চিনেমা দেখুৱাব পাৰে হল এটা লৈ পেলাই, কাৰণ চব মানুহে চিনেমা চাব বিচাৰেতো, অকল টিভিটো মেইন নহয়। চ' সেইবিলাক সেই মিছন চাইনা ষ্টাৰ্ট হৈছিলে, এতিয়া বস্তুবোৰ আগবাঢ়ি গৈ আছে। চ' সেইটো এটা সুখবৰ। আৰু হলৰ কেইটামান প্ৰজেক্ট লোৱা হৈছে হাতত, প্ৰথম প্ৰজেক্ট লৈছোঁ আমি চেপনত, আমি এটা নতুন হল, এইটো কাম ষ্টাৰ্ট হৈ গ'ল অলৰেডি। মৃদুল ফুকন, মৃদুলদা আছে মোৰ লগত, সেইটো হোৱাৰ লগে লগে আমি আৰু প্ৰায় পাঁচ ছয়টামান জেগাত, ছখনমান জেগাত আমি হল, চিনেমা হল সৰুকৈ হ'লেও এশজন মানুহ, ডেৰশজন মানুহৰ কাৰণে হ'লেও আমি এটা এটা হল কৰিবলৈ আমি যত্ন কৰিছোঁ, যাতে অসমত কমেও দুশটামান হল হয়।
এটা বেঙ্গলত প্রায় 500-র উপর হল আছে, 500-600, আমার 70টামান আছে অকল। সেটা মানে 200-250 করবো পো, আমার সব মানে সিনেমা চাবলে পাব আর প্রডিউসারবিলাকে সকাহ পাব অল্প, তার মানে সিনেমা চাই হলত সিনেমা চাই ভাল পায়, কারণ আজিকালি হলর সাউন্ড বেলেগ, পিকচার কোয়ালিটি বেলেগ, আগর নিচিনাত নহয় নয়। সো সেই বস্তুটা ট্রাই করে আছো, যান পার লাগি আছো, সকলে সহযোগ করব আমি পারিম। শিকার বাজেট আছে, ডর বাজেট, কারণ বাইর শুট করা হয়েছে, 2-3 কোটি মান যাব। আর এই লন্ডন সন্ডন লো অল্প বেশি খরচ বেশি হল, হবই আর উপায় নাই। আর মোর বন্ধুর সিনেমা দেবাঙ্গ কি করেছে শ্যামু প্রডিউসারজনে, এটা ভাল মো ভাইটির নিচি হয়ে থাকলে। সো শিকার লো পেলে আমি বড় উৎসাহী, তার শিকারের পিছতে রুই রবি নালে আসব, দুখন সিনেমা অহা বছর আগবাই দিম রাইজর কারণে, সকলে সব আশীর্বাদ করব। এটা বিচার না, রাঘবর অল্প কিয়া কবি হল, অকান পলিটিক্যাল ইস্যু আহিল কিবা আহিল, আর মানে সদায় কো যে সেটা সেই মানে কি আর্ট এন্ড কালচারত পলিটিক্যাল ইস্যু আহিব না পায় আসলে, আর পার্সোনালি মানুষ টানিব না পায়, সেটা মানে সদায় কো, সেটা মানে যতীন বন্ধু বলে কোয়া নাই, সবর কথা কম মানে কথা। এটা মানে নন পলিটিক্যাল থাকো, মূল কথা তো বেলেগ, মূল স্টাইলটা বেলেগ থাকার, কিন্তু সিনেমা মিউজিক গান সদায় একটা বেলেগ জায়গা থাকে, পারফর্মিং আর্টস যান আছে, সো তেওঁলোক টানিব না পায়। সো সেটু কিছু মানুষ করেছে, এটা মানে কি কম আর, এটা নকলে ভাল, নকলে আমার কারণে ভাল, মানুষে আমার অসমীয়া সিনেমা এখন জ্যোতিপ্রসাদ অগ্রওয়ালে সেই তেতিয়াই বনাইছিল 1941-ত, ইমান পুরোন একটা ইন্ডাস্ট্রি আমি রাখব, আমি রক্ষাটো আমার দায়িত্ব, সেটো কারণে যুঁজি আছো। সো সকলে যুঁজক একেলগে, আমি অসমীয়া সিনেমা চাও, আগবাড়ি যাও, হিন্দিও চাও, ইংলিশও চাও, মানে ইংলিশ সিনেমা বেশি চাও, অসমীয়া সিনেমা চাবো না, যখন নতুন নতুন রিলিজ হয়েছে এই দুখন মানে চাবলে পোৱা নাই, কিন্তু আমি অসমীয়া সিনেমা চাব লাগবে, অসমীয়া সিনেমা আগবাই লো যাব কথাটা, সেটো সেটো মোর বিপ্লব, আপনার বিপ্লব, সকলের বিপ্লব। কার কথা তো মানে এটা নক, কারণ কাল মানে একদম লিডিংত আসিল, মানে এটাও আছো, আর মোট বেমার হওয়ার পিছন মানে ঘুরি অহার পিছন দেখিল যে কোনো নাই, অকল মানে আছো, সমুজলদা আছে, আর দুই এজন আছে বারো ওসর পাজর। সো গোটাই পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেল, আর গোটাই বস্তুটা পলিটিক্স হয়ে থাকলে, সেটা মানে এটাও দুঃখ করো যে মানে ইমান কষ্ট কেলে করব, কিন্তু কার এটাও বিরোধী, মানে এটাও বিরোধী আছিল আর সদায় বিরোধী থাকবে। আন্দোলন করিম, কিন্তু এবার আমি তেনেকে আগর নিচিনা নকর, কারণ আমি 5 জন লড়া হেরাইছো, আমার সেটা বস্তু মোক নালাগে, আমি করিম। এটা আমার আমার বিপ্লব করবলে বহুত সোর্স আছে, সোশ্যাল মিডিয়া আছে, নিজের ভয়েস আছে, নিজের কথা আছে, সো আমি সেই ধরনের করিম, আর কোরবার দরকার হলে আমি ধর্ণা দিম, সেটা বেলা কথা, কিন্তু যাবার অল্প বেশি হয়ে গেল, মানে হাতের বাহির হয়ে যাওয়ার নিচিনা হল, মানে ভবা নাছিল এনেকা হব, সো সেটার কারণে মানে সরি মো ফলের, কিন্তু কা আন্দোলন আমার এটা অব্যাহত আছে, সদায় অব্যাহত থাকবে, সেটা করবল নিদি। এই গৃহীত করল নহব না, তো নয় নয়, ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি, সো মানুষের কথা চলে, ইয়াত সরকার মানুষে বনায়, আমি সরকার বনাও, সো মানুষ আটাইতক ডর অস্ত্র হয় ইয়াতে ওয়েপন, এই সেটা এটাই করি, সেটা মানে কথা পাতব, অফকোর্স ইয়া, এটা এটা সব কথা, সিনেমা হোক যি হোক সোশ্যাল মিডিয়া, সো এটা পলিটিক্সের কথা না যাও, যেটা দরকার হবো মাত মাতি, মানে মানে খোলা নাছিল নাই, সবাই সহযোগ করেছিল, আসলে সব সো কাট মানে আসলে সবাই বুঝি পাব লাগবে কথা, সবাই বুঝি পাব লাগবে, ইটস এ ভেরি পলিটিক্যাল ইস্যু, আর নিজে নিজে যেটা বুঝি পাব মানুষে নিজে অপোজ করব, মানে ঠিকই আছো দেখা তো ঠিকই লাগছে না, শুটিং টুটিং করে আজ রেকর্ডিং আছে।
একো নাই, চিন্তা কৰিব নালাগে। মেইন কাৰ্ড সেই কিবা মেগনেচিয়াম নে কিবা কমিলে। মই এইবাৰ মই হৃদ ব্লাডত ইউৰেনিয়াম ভৰাই দিবলৈ দিছোঁ সেইকাৰণে। ইউৰেনিয়াম টাইটানিয়াম যিটো মানে বোম বনাবলৈ ইউজ কৰে মানুহে, মই ডক্টৰক কৈছোঁ সেইকেইটা বস্তু ভৰাই দিয়ক, তেতিয়া বাকীবোৰ কমি গ'লেও প্ৰব্লেম নহয়। চ' বোমটো বোম হিচাপে থাকিবলৈ দিয়ক। নাই 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 নাই, কাম কাম চলি থাকিব লাগিব, কাম নোহোৱাকৈ মই নোৱাৰোঁ। চ' এনিৱে অসম আগবাঢ়ি যাওক, টুৰিজম আগবাঢ়ি যাওক, ভাল মানুহ হওক, ভাল মানুহে চাওক, অসম চাওক। চ' সেইটোৱে কামনা কৰিছোঁ। চিনেমা চাওক, গান শুনক, আনন্দৰে থাকক, সেউজ অসম। থেংক ইউ, বাই বাই, থেংক্স।